রাজধানীতে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশু বেচাকেনা। রাজধানীর কোরবানির পশুর হাটের আরও খবর জানাতে গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, পশুর হাটে এখন পর্যন্ত ক্রেতা সমাগম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়াও জানতে চাই আপনার মাধ্যমে। রেদন, আজকে সাপ্তাহিক ছুটি বা শুক্রবার, সেক্ষেত্রে যেমনটা প্রত্যাশা করেছিলেন ব্যাপারীরা যে ক্রেতা সমাগমটা আজকে সকাল থেকেই শুরু হবে, যেহেতু গতকালকে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, তবে সেই প্রত্যাশা কিন্তু খুব একটা দেখা যায়নি। কারণ হচ্ছে ক্রেতা সমাগম একেবারে নেই। আমি এখন আছি গাবতলী এই কুরবানি পশুর হাটে। এখানে দেখতে পাচ্ছেন একেবারে ক্রেতা শূন্য বলা যায়। তবে ব্যাপারীরা বা খামারিরা তারা কিন্তু প্রত্যাশা করছেন যে নামাজের পরপরই এবং কি ক্রেতার সমাগমটা তাদের বেচাকেনাও বৃদ্ধি পাবে, এমনটা কিন্তু প্রত্যাশা করছেন। তবে তুলনামূলকভাবে গত বছরের তুলনায় এই বছর এই সময়টাতে যতটুকু বেচাকেনা হয়েছে বা সেই পরিমাণটা কিন্তু বেচাকেনা হয়নি। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিক্রেতারা তারা কিন্তু বলছেন যে এইবার মূলত হচ্ছে বড় গরুর চাহিদাটা সাধারণ ক্রেতাদের কাছে কম। বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সব থেকে চাহিদা বেশি যেটা হচ্ছে ছোট এবং কি মাঝারি, যেহেতু বড় গরুর দামটা অনেকটা চলা বলেও ক্রেতারা জানিয়েছেন। তো এখানে তারপরেও অনেকেই আসছেন, দেড়জন করে আসছেন, দেখছেন যদি মিলে যাচ্ছে সেক্ষেত্রে তারা ক্রয় করে বাড়ি নিয়ে যাচ্ছেন। আমি একটু ব্যাপারের সাথে একটু কথা বলতে চাই, আপনি এটা কত দিয়ে কি মানে কত দিয়ে বিক্রি করবেন বা ক্রেতার সমাগমটা কেমন দেখছেন? ক্রেতা কি আছে কিনা? আরে ভাই, ক্রেতা তো না, এখানে ক্রেতা নাই। 10 লাখের নিচে থেকে গরু বেশি আমার লস হবে। এই টাইমটা তো আসলে সাধারণত ক্রেতা থাকে কিনা, মানে গত বছরের তুলনায় আগামীতে ছিল কিন্তু এখন নাই, এবছরে নাই। গত বছর ছিল, গত বছরে ছিল, এবছরে নাই। কবে না কবে নাগাদ বা নামাজের পর কি আপনারা আশঙ্কা করছেন, প্রত্যাশা করছেন? নামাজের পরে এটা আশা করা যায়। জুমার নামাজের পর কি হবে এটা চেষ্টা আছি, দেখা দেখা আল্লাহ কি করে জুমার নামাজের পরে। শুনছিলেন রেদন যে তাদের মুখ থেকে আসলে তারা বলছেন যে গত বছর তুলনায় এবছর এই সময়টাতে একেবারেই বেচা বিক্রি নেই। তবে এই পাশটা যদি আমি একটু দেখাতে চাই, আরো আরো এই ধরনের বড় বড় গরু কিন্তু কোরবানি পশুর হাটে, গাবতলী কোরবানি পশুর হাটে উঠেছে। তবে সব ধরনের সব জাতিরই কোরবানি পশু উঠেছে, এবার পর্যাপ্ত গরু রয়েছে, চাহিদাও রয়েছে, তারপরেও আসলে ক্রেতা আসছে না কেন সেটা নিয়ে একটা দুশ্চিন্তা আছে ব্যাপারটা। তো এই ছিল এখান থেকে রেদন সবশেষ। জি আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ।